সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি আপনাদের অনুষ্ঠান দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজি ফার্মস। দর্শক, ঈদুল আজহা, ঈদুল আজহাকে সামনে রেখে সারা বাংলাদেশের কৃষক এবং খামারিরা যারা আছেন, গরু লালন পালন করছেন সারা বছরই, তারা কিন্তু ব্যস্ত সময় পার করছে। আর আমরাও দীপ্ত কৃষি টিম ছুটে চলছি বিভিন্ন খামারিদের এই সময়ে তাদের যে ব্যস্ততা, বেচা কেনার যে অবস্থা, সেগুলো তুলে ধরার জন্য। আজ দীপ্ত কৃষি টিম আবারও আমরা চলে এসেছি আলমগীর রেঞ্জের বোর্ড বাজার যে শাখা, সেই শাখাতে। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম তাদের রংপুর যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে সেখানকার গরু লালন পালনের সার্বিক চিত্র আপনারা দেখেছেন। আজ আমরা চলে এসেছি এখানকার কী অবস্থা সেটা জানার জন্য। এবং আমার পাশে আছেন শাহিনাপা, এর আগেও আপনারা দেখেছেন, শাহিনাপার সাথে কথা বলেছি আমরা। আমরা জানবো এবছর তারা কেমন প্রস্তুতি নিয়েছেন, কী অবস্থা আলমগীর রেঞ্জের এই বোর্ড বাজার শাখার। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপু, কোরবানি ঈদকে সামনে রেখে তো আপনাদের সারা বছরে একটা ব্যস্ততা থাকেই। জি, শেষ মুহূর্তে আসলে কী ধরনের ব্যস্ততা আপনারা পার করছেন সেটা জানতে চাই। সারা বছর ধরে আমরা যে প্রাকৃতিক উপায়ে গরুটা লালন পালন করছি সেটার কিন্তু এখন প্রদর্শনীর সময় চলে এসেছে, মানে ভোক্তার কাছে দেওয়ার সময় চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ, ব্যস্ততা থাকলেও এটা একটা ভালো ব্যস্ততা, মানে আমরা খুব উপভোগ করছি ব্যস্ততা। তো আজকে আপনাকে আমি বোর্ড বাজার এটা ঘুরে দেখাবো। এখানে কিছু আমরা অলরেডি শোকেসিং করেছি, চারটা বলদ আপনি দেখতে পাচ্ছেন হয়তো এখানে, এই যে চারটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে এটা তো আমাদের রিটেল সেন্টার, রিটেল সেন্টারে আমরা সব ধরনের ক্রেতার কথা চিন্তা করেই হচ্ছে মানে আমাদের সারগুলোগুলো প্রদর্শন করি। তো আমাদের কিছু ক্রেতা আছেন যারা হচ্ছে মানে বলদ প্রজাতির সারগুলো চাচ্ছেন, তাদের কথা চিন্তা রেখে কিন্তু আমরা এই কালেকশনগুলো করেছি। যেমন আপনি প্রতিটা গরুই দেখেন অনেক ইউনিক, হ্যাঁ, সবার হচ্ছে আপনি চারটা চার রকমের রাখেন, চারটা কিন্তু চার রকমের সুন্দর। হ্যাঁ, এক একটা আপনি কুচ দেখেন, একটা শিং দেখেন, লেজ দেখেন, প্রতিটাই কিন্তু আপনি নিখুঁত, আপনি প্রতিটাই কিন্তু সুন্দর বলতে হবে আপনাকে। একেবারে যদি বলেন ক্রেতার ক্রেতার মতো করে যদি জানতে চাই যে আমি যদি এই গরুগুলো কিনতে চাই, হ্যাঁ, আপনাদের এখান থেকে, তাহলে মানে আমাদের জন্য আসলে মানে ক্রেতাদের যারা আছে তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রেখেছেন বা তারা কোন বিষয়গুলো জন্য আসলে কিনতে পারে? অবশ্যই, আসলে প্রথমে যেটা আমি ক্রেতাকে বলবো যে আমরা কিন্তু হচ্ছে মানে কোয়ালিটিটা খুব মানে মেনটেন করার চেষ্টা করি। আমরা, আপনি আপা দেখে এসেছেন রংপুর আমাদের প্রজেক্টে, যে আমরা কিন্তু মানে আপনার প্রোডাক্টের জন্য গুণগত মান ঠিক থাকে, মানে আমরা আমাদের যে সারগুলো আছে সেগুলো গুণগত মান ঠিক রাখার জন্য কিন্তু আমরা সেইভাবেই খুবই নিবিড়ভাবে যত্ন পালন করছি। হ্যাঁ, তো প্রতিটা গরুরই কিন্তু ইউনিক আমাদের কাছে, প্রতিটাই আমাদের জন্য খুবই মূল্যবান। তো আসলে ক্রেতার কাছে যখন আমরা বলবো যে দামটা কী হবে, আমরা কিন্তু কখনোই লাইভ ওয়েটে বিক্রি করবো না, কারণ আমরা যে যত্ন নিয়ে প্রতিটা গরু যেভাবে আমরা লালন পালন করছি, প্রতিটা গরু কিন্তু আমরা ক্রেতাকে সেভাবেই দেখাবো। প্রতিটা গরুই ইউনিক, একটার সাথে আরেকটা কম্পেয়ার করা যাবে না আসলে, সৌন্দর্য বলেন আর যাই বলেন। এই কারণে কিন্তু আমি চারটা রেখেছি, আপনি চারটা যদি দেখেন, চারটা কিন্তু চার রকমের সুন্দর। আচ্ছা আপু, আমি যদি একেবারে সামনের গরুটা দিয়ে শুরু করি, হ্যাঁ হ্যাঁ, ওর সম্পর্কে যদি একটু বলতেন যে মানে বৈশিষ্ট্যগুলো যে কোনটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসেন আপনি, বাজার দামটা কেমন কিছু এটার আপনি যদি দেখেন, আপনি ওর শিংটা দেখেন বা কুচটা দেখেন, লেজটা দেখেন, খুবই ইউনিক এবং ওর হাইটটাও কিন্তু খুবই সুন্দর। আমি যদি এই চারটা গরুর যদি মানে আমি যদি এমনি জানতে চাই আপনার কাছে যে বাজার দামটা কেমন হবে ঈদের আগে, এরকম অবশ্যই কোনো নির্ধারিত কোনো দাম বা আপনার কোনো পরিসীমার মধ্যে রেখেছেন কিনা? আসলে আমি যদি বলি যে আমি আপনাকে এটা মানে পণ্যর সীমাটা বলে দিতে পারি, মূল্য সীমাটা, এখানে হচ্ছে আপনি 3.5 লাখ থেকে 4 লাখের মধ্যে বলদ প্রজাতির গরু পাবেন এই ধরনের যে সার যেগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেটা বলছিলাম আপনাকে যে প্রতিটা আমার সারই আমার জন্য আলাদা, প্রতিটাই আমার জন্য খুবই স্পেশাল। তো আমার ভোক্তা যেটা পছন্দ করবে সেটার দাম আমি তাকে সেই অনুযায়ী বলে দিব। আপু, যে সারগুলো এখানে দেখতে পাচ্ছি এই সারগুলো তো আপনাদের অন্য কোনো ব্রাঞ্চ থেকে নিয়ে আসা বোধ হয়, তাই না? জি। আচ্ছা, আর মূলত এখানে আপনার প্রদর্শনী করে রাখেন আপনি? জি, এটা আমাদের মূলত হচ্ছে বিক্রয় কেন্দ্র। আমরা যেটা সবসময় ক্রেতাকে বলে থাকি যে আমরা হচ্ছে কোনো গরু যদি কমপক্ষে 6 মাস আমরা লালন পালন না করি সেটা আমরা ভোক্তার হাতে তুলে দিব না। তো এই কারণে এটা শুধুই আমাদের হচ্ছে বিক্রয় কেন্দ্র, আমাদের হচ্ছে কালচার যে সেন্টার আছে সেখান থেকে আমরা এটা নিয়ে এসেছি। এখানে তো চারটা আপনার সার দেখলাম, ওদের সম্পর্কে জানলাম। আশা করছি কোরবানি ঈদে যারা কিনবেন তারা কেনার মধ্যে মানে আপনাদের এখান থেকে যদি কেউ সার কেনে অবশ্যই তারা জিতবেন ইনশাআল্লাহ, সে আশা রাখি। কিন্তু আপনার যেহেতু সেল সেন্টার এটা, ভিতরে আরও অনেক সার আছে। জি, আমি একটু ওগুলো একটু দেখতে চাই, আমার মনে হয় দর্শকরাও বাকি যে সারগুলো আছে সেগুলো দেখলে তারা মানে জানতে পারবেন যে আপনাদের এখানে কী ধরনের সার আছে। জি জি, চলো।
আপু, আপনাদের রং আলমগীর রেঞ্জের শেডগুলোতে যখন ঢুকি, এর আগে অন্য অন্য জায়গাতে গিয়েছি, খুব ভালো লাগে। এত চারপাশটা খোলামেলা রাখা হয় এবং আমরা অন্তত যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটি এত প্রশস্ত এবং এক একটা গরু যখন রেখেছেন, একটা গরু থেকে আরেকটা গরুর যে দূরত্ব, এটাও কিন্তু বেশ জায়গা রেখে তারপর করা হয়েছে। জি, এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এই বিষয়গুলোকে আপনারা খুব খেয়াল করেন? অবশ্যই, আমরা আসলে প্রতিটা গরুই যেন আরামদায়ক পরিবেশে থাকে, মানে তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নাহলে তো আসলে স্বাস্থ্যটা তো ভালো হবে না, নাহলে মানে সুস্বাস্থ্যে থাকবে না। প্লাস হচ্ছে আপনি যখন দেখবেন যে ওরা যে খাবার খাচ্ছে বা চারিটা পরিষ্কার থাকা বা যে জায়গায় দাঁড়াচ্ছে সে জায়গা পরিষ্কার থাকলে অটোমেটিক্যালি ওরা সুস্থ থাকবে অনেকটা, তাই না? আচ্ছা, ওইখানে কি ইতিমধ্যে একজন কি ক্রেতা চলে আসছে? হ্যাঁ, ক্রেতা ক্রেতা এসেছে। আচ্ছা, একটা বাচ্চা কোলে নিয়ে আসছেন ভদ্রলোক, গরু দেখছেন? হ্যাঁ হ্যাঁ, গরু দেখছেন। প্রতিদিনই কি এরকম বেচাকেনা চলছে এখন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমাদের বেচাকেনা ভালোই চলছে। কোন সময়টাতে বেশি ভালো কেনা হয়, মানে কেনা বেচার সময়টা কোন সময়, সকালে নাকি বিকেলে? আসলে সব সময় বিভিন্ন ধরনের ক্রেতা আসেন, এক এক সময় হয়তো এক এক ধরনের ক্রেতা বেশি আসেন। এখন যেমন বাচ্চা সহ ক্রেতা বেশি আসছে, স্কুল ছুটির পরে আসলে ওরা আসে, আবার অফিসের লোকজন আসে অফিস ছুটি হওয়ার পরে, এরকম আর কি। আর কোরবানি লোককে সামনে রেখে তো পরিবারের যে একেবারে মানে খুদে সদস্য যারা থাকে, হ্যাঁ হ্যাঁ, ওদের উৎসাহটা আরও বেশি থাকে। জি জি, আসে সবাই মিলে। আসলে আমি যেটা দেখেছি আমাদের যে রিটেলের এক্সপিরিয়েন্স, পরিবারের সবাই আসলে আসেন। আপু, আমি একটু এই গরুগুলোর জাত সম্পর্কে একটু জানতে চাচ্ছি। অবশ্যই, এবং সাথে ওদের বৈশিষ্ট্যগুলো যদি একটু বলতেন আমাকে। আচ্ছা, এখানে যে গরুগুলো আছে প্রতিটাই হচ্ছে সাহিওয়াল। আপনি দেখবেন যে কাছাকাছি ওয়েটেরই কিন্তু প্রতিটা গরু, তাই না? এবং কালারগুলো দেখবেন, মানে এত সুন্দর, একটা হচ্ছে একটা আসলে সুন্দর, যেটা আমরা একটু আগেও বলছিলাম যে আমরা কালচারটা এত সুন্দর করে করি, এতটাই প্রাকৃতিক উপায়ে করি যে দেখেন প্রতিটা গরুই কিন্তু সুস্থ। আপনি সুস্থ গরু কীভাবে বুঝবেন? যে সে কান নাড়ছে, রেসপন্স করছে আপনি কিছু করলে, সে মানে মানে নড়াচড় মুভমেন্টের মধ্যে আছে, আপনি দেখেন প্রতিটা গরুই কিন্তু ওরকম। আর হচ্ছে যে আপনার রঙের কথাটা যেটা বললেন, জি, যারা ক্রেতা যারা আসেন তারা কিন্তু আবার ওই কোরবানির গরু কেনার সময় মানে রংটাকে বেশ ভালো মানে খেয়াল রাখে। আসলে প্রতিটাই দেখেন গ্লেজ দিচ্ছে, কিন্তু আপনি যদি দেখেন আসলে খাবারটা খুবই জরুরি। মানে বোঝা যাচ্ছে যে আলমগীরগঞ্জের যে গরুগুলো আছে সেগুলো বেশ সুস্থ, তাদের যে পরিমাণ যত্ন নেওয়া হয়, জি, সুস্থ না থেকে আসলে উপায় নেই। আসলে এটা কিন্তু কোরবানির জন্যই আমরা প্রস্তুত করি, এবং কোরবানির কিন্তু প্রথম শর্তই হচ্ছে এটা যে আপনি যে কোরবানির গরুটা দিচ্ছেন সেটা সুস্থ হতে হবে, প্রথম শর্তই কিন্তু এটা। তারপরে হচ্ছে দুই দাঁত হতে হবে, তাই না? তো আমরা আসলে যেহেতু কোরবানিকে কেন্দ্র করেই সবসময় গরুটা লালন পালন করি, এই কারণে কিন্তু এটা আমাদের মূল প্রায়োরিটি, যেন গরুটা সুস্থ থাকে, তাই না? তো ওটাকে আসলে আমরা সবসময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে থাকি। আচ্ছা, এই পাশের গরু এগুলো কি সব সাহিওয়াল আছে? হ্যাঁ, সাহিওয়াল আছে, আবার কিছু পাখরাও আছে, কিছু অস্ট্রাল আছে, আপনি দেখছিলেন একটু আগে, আমি বলদ দেখালাম, তাই না? আপু, আমি যদি একটু এই যে এই শাড়িতে যে সারগুলো আছে আর কি, ওদের বাজার দামটা যদি একটু জানতে চাই যে কত টাকার মধ্যে মানে আপনাদের মানে বিক্রির যে নির্ধারিত যে দাম, সেই দামটা আপনারা নির্ধারণ করেন? আপনি যদি খেয়াল করেন ওই পাশের গরু আর এই পাশের গরু কিন্তু একটু আবার কম, তাই না? একটু একটু ছোট, তো এটা রেটটা আবার একটু কমের মধ্যে পাবেন, 3 লাখের নিচেই পাবেন আপনি, এক একটার এক এক রকম প্রাইস। তার মানে এই শাড়িতে যে সারগুলো আছে, যে কয়েকটা আছে, 3 লাখের নিচেই পাবেন, নিচে পাওয়া যাবে। জি জি, আবার আমি যদি এই পাশটাই যদি আমি জানতে চাই আপু, তাহলে এই পাশটার সারগুলো এগুলো এটা আবার 3 লাখের উপরে চলে যাবে একটু, কারণ এটার ওয়েটটা কিন্তু আবার ডিফারেন্ট ওয়েটের। মানে আপনাদের আলমগীরগঞ্জের কি মানে মোটামুটি সব বেশিরভাগ কি আপনারা সাহিওয়াল জাতটাকে বেশি বেছে নেন বোধহয়? আসলে আমরা যেহেতু কোরবানির জন্য করে থাকি এবং সৌন্দর্য অনেক বড় একটা ফ্যাক্টর, কোরবানির গরু যখন আমরা কিনি সুস্থ হতে হবে, সুন্দর হতে হবে, তো ওই মানে ক্রেতার চাহিদাকে মাথায় রেখে কিন্তু আমরা মানে প্রস্তুত করে থাকি। আর আমরা হচ্ছে সবসময় ওটাই মাথায় চিন্তা করি যে ক্রেতা কী পছন্দ করবেন আর আমরা কী দিতে পারবো। দেশি গরুর মতো দেখতে এই জন্য সাহিওয়ালটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আলমগীর রেঞ্জ। আমার মনে হয় কালারটা অনেক ইম্পর্টেন্ট, কালারের জন্যই হয়তো হয়ে থাকে। যেমন হচ্ছে দেখেন আপনি লালের যে কম্বিনেশনটা বা লাল খয়েরির যে কম্বিনেশনটা, এটা অসাধারণ, এবং প্রতিটা গরুই কিন্তু দেখবেন আলাদা আলাদা কালারের। আপনার কাছে মনে হতে পারে যে সবগুলো একই রকম, কিন্তু না, আপনি আলাদা আলাদা করে দেখেন প্রতিটা গরুই কিন্তু সুন্দর। জাতের কথা তো শুনলাম সাহিওয়াল, মোটামুটি আপনার এখানে যে সারগুলো আছে এগুলো কোরবানি ঈদে তো দাঁতের একটা বিষয় থাকে, যারা ক্রেতারা যারা কেনেন ঈদের, দাঁতে হিসেব করলে মোটামুটি এগুলো কয় দাঁতের গরু? এখানে দুই দাঁতের নিচে কোনো গরু নেই, কারণ দুই দাঁত না হলে তো আপনি কোরবানি দিতে পারছেন না, তাই না? কোরবানির জন্য আপনার দুই দাঁতের গরু হতে হবে সবসময়ই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার পাখরা গরু কিছু আছে ওই পাশে আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আপনাদের এখানে কতগুলো আছে? এখানে 10টার উপরে পাখরা আছে, আপনি দেখেন এক একটা পাখরা কিন্তু এক এক রকমের সৌন্দর্যের,
একটা পাকড়া যে দেখুন দেখতে পাচ্ছেন যেমন সাদার মধ্যে হচ্ছে কালো ছিটা ছিটা যেমন হচ্ছে আকাশে যেমন থাকে গ্যালাক্সির মতো, আরটা দেখেন চকলেটের মতো অনেকটা, ওই যে দুধের মধ্যে চকলেট ছেড়ে দিলে যেমন হয় একটু মিল্কি টোন চকলেটি টোন, একটা হচ্ছে একটা সুন্দর আসলে, মানে আমার কাছে ভালো লাগে, ক্লায়েন্টের কাছেও আশা করছি মানে ভোক্তার কাছেও আশা করছি ভালো লাগবে। এই পাঁচটা সারগুলো এগুলো কীরকম দামের মধ্যে আছে? এগুলো হচ্ছে 3 লাখ থেকে 3.5 লাখের মধ্যে পড়বে আবার। 2.5 থেকে 3 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকার ভিতরেই আপনাদের এখানে গরু কিনতে পাওয়া যাবে এরকম? আসলে আমরা আসলে রেশিওটা এইভাবে সাজিয়েছি যে সর্বসাধারণ ভোক্তার জন্য কিছু আছে, আবার কিছু বড় বড় গরু কিন্তু আছে, আমাদের 10 লাখের পর্যন্ত গরু আছে। ক্রেতা যারা আছেন, যারা এই মানে এখন আপনাদের সেল সেন্টারগুলোতে আসছেন আর কি, তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে কী ধরনের সুযোগ সুবিধা ক্রেতাদের জন্য আপনারা রেখেছেন? আসলে আমি ক্রেতাকে প্রথমেই বলবো যে আমরা লালন পালন করে যেহেতু বড় করছি, প্রতিটা সুস্থ গরু আমি ক্রেতাকে উপহার দিব এবং একটা সুন্দর পরিবেশ দিব যে আপনি পরিবারের সবাইকে নিয়ে এসে আপনার ঈদের গরুটা পছন্দ করতে পারবেন। যেমন আপনি দেখেন আপা, আপনি যে রিটেল সেন্টারে দাঁড়িয়ে আছেন, আমরা যেহেতু গরুকে প্রাকৃতিক খাওয়াচ্ছি, আপনি কি কোনো মানে খারাপ কোনো গন্ধ পাচ্ছেন? না, কোনো রকমের কোনো দুর্গন্ধ। এখানে কি কোনো বদ্ধ আবহাওয়া পাচ্ছেন? পাচ্ছেন না। তো আমি ক্রেতাদের এটাই বলবো, আসলে দাম তো আমরা চাইতেই পারি এক একজন এক এক রকম ভাবে, আমি যে এনভায়রনমেন্টটা আপনাকে দিচ্ছি বা যে কোয়ালিটিটা আপনাকে দিচ্ছি এটা একটু যাচাই করার জন্য হলেও আসবেন আমাদের বিক্রয় কেন্দ্রে। আর কিছু না, আসা উচিত কিন্তু একবার এসে ঘুরে গেলে আমার মনে হয় অভিজ্ঞতাটাও হবে। এখানে কিন্তু অনেক গরু এবং এই গরুটা একটু ভিন্নতা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর দেখেন। কালো এবং অ্যাশ রং এবং হালকা লাল বর্ণের আছে আর কি। ওর শিংটাও দেখেন কি সুন্দর, খুব সুন্দর শিংটাও সুন্দর। আপনি হচ্ছে এই গরুগুলোর কেমন দাম হতে পারে? এটাও কি 3 লাখের মধ্যেই নাকি না একটু বেশি হবে? একটু বেশি হবে আপা, 3.5 লাখ থেকে 4 লাখের মতো পড়বে। 3.5 থেকে 4 লক্ষ টাকার মধ্যে। আর সামনের এই এই শাড়টা যদি আমি বলি, এটাও আপা ওরকমই 3.5 লাখ থেকে 4 লাখ, মানে আমি সাজিয়েছি ওইভাবে যেন হচ্ছে ক্রেতারা পছন্দ করতে পারেন। এটা কিন্তু একেবারে অন্যরকম। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর। আপু, আপনার সাথে তো ঘুরে ঘুরে এই শাড়গুলো দেখলাম, তো আপনাদের এখানে মানে আলমগীরগঞ্জের এই সেল সেন্টারের আরও বোধ হয় কিছু ভিন্ন রকমের সার আছে? জি আছে, আমি একটু দেখব অবশ্যই। আপনার কাছে থেকে এখানে বিদায় নিতে চাচ্ছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ শাইনাপ্পা, ভালো থাকবেন এবং আশা করি আপনারা ভালো দামে এবার মানে নিজেরা যেমন লাভবান হবেন এবং যে ক্রেতাদের জন্য সারা বছর আপনারা গরু লালন পালন করছেন তারা আপনাদের এখান থেকে গরু নিয়ে জিতবেন আশা করি। আসলে আমি যেটা বলতে পারবো দামের ব্যাপারে তা আপেক্ষিক, আসলে আমি বলতে পারবো যে আমি যেটা কমিট করছি আমার আমার ভোক্তাকে যে আমি একটা কোয়ালিটির প্রোডাক্ট দিব, মানে একটা সার্ভিস আমি ভালো দিব, ইনশাল্লাহ আমি এটা এনশিওর করতে পারবো। তাহলে আমার মনে হয় দর্শক আপনারা যারা আছেন অন্তত একবারের জন্য হলো আলমগীরগঞ্জের যে সেল সেন্টারগুলো আছে সেই সেল সেন্টারগুলোতে আসবেন, পরিবার নিয়ে আসার মতন যে অবস্থা সেই অবস্থাটা কিন্তু এখানে আছে এবং ঘুরে দেখতে পারবেন এখানকার পরিবেশটা কত চমৎকার একটা পরিবেশ। আশা করছি যারা আসবেন আর কি তারা ঠকবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসি আপু। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের শেডটা ঘুরে দেখছিলাম। জি জি, এত ভালো লাগে আলমগীর রেঞ্জের যখনই আসি এবং আপনাদের শেডগুলো এত গোছানো পরিচ্ছন্ন, খুব মানে ভালো লাগে আপনাদের শেডে যখনই থাকি এবং গরুগুলো দেখতে অনেক সুন্দর। জি, প্রতি বছরের মতো এখানে নতুন কিছু গরু রেখেছেন। জি জি, আমরা সেরা গরুদের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি অনেক সেরা গরু আছে, তার মধ্য থেকে আমরা গ্রাহকদের দেখার জন্য 3টা গরু প্রদর্শন করেছি। এখানে 3টা আছে। জি জি, তো এগুলো কোন জাতের বা মানে এই মানে স্পেশালিটিটা কেন? এগুলো আসলে আমাদের সবগুলোই শাহিওয়াল জাতের, বাংলাদেশের যত ভালো জাতের গরু আছে তার মধ্যে শাহিওয়াল হলো বেস্ট। এটা আপনার ইন টার্মস অফ আপনার সাইজ বলেন, দেখার বিউটিটা প্লাস মিট কোয়ালিটি, শাহিওয়ালের সবচেয়ে উত্তম হয়। আচ্ছা,
আমি যে একটু জানতে চাই যে এখানে যে তিনটা গরু এখানে প্রদর্শনী করেছেন আর কি, ওদের সম্পর্কে একটু জানতে চাই, ওদের মানে মানে বেশি ভালো মনে হচ্ছে, বিশেষত্বটাও একটু জানতে চাই। এখানে আসলে তিনটা গরু আছে আমাদের বাছাই করা, এরকম আরও অনেক গরুই আমাদের রেঞ্চে আছে, তো সেখান থেকে আমরা তিনটা গরু এখানে প্রদর্শন করেছি গ্রাহকদের জ্ঞাতার্থে। তো আমাদের ওই যে উত্তর পাশের যে গরুটা, ওই গরুটা হলো ওটা শাহেনশা, ওইটার ওজন 850+। ওর নাম দিয়েছেন শাহেনশা। জি শাহেনশা, ওটার ওজন হলো 850+ এবং আস্কিং প্রাইস হলো 10 লাখ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মাঝে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা বাংলার তুফান, এটার এটার ওয়েট হলো 750+, এটার আস্কিং প্রাইস হলো 8 লাখ টাকা। আর এটা হলো ব্ল্যাক ডায়মন্ড, এটা 800+ ওয়েট, এটার প্রাইস হলো 9 লাখ টাকা আস্কিং প্রাইস। প্রতিটা গরু দেখতে মানে এত সুন্দর, আমি বারবারই আসলে বলছি কথাটা এই কারণে যে আপনাদের গরুগুলোকে যেভাবে আপনারা লালন পালন করছেন, ওদের খাবার একই রকম? জি একই রকম, ন্যাচারালি, একদম ন্যাচারালি, সব একদম একই রকম। জি, কারণ এগুলোকে ন্যাচারাল ফুড দিয়ে আমরা লালন পালন করি এবং অত্যন্ত পরিপাটি এবং পরিচ্ছন্ন পরিবেশে লালন পালন করি। আচ্ছা, এইরকম স্পেশাল সার কতগুলো আছে আপনাদের এবারের কোরবানিতে? আমাদের তো এবার বিক্রির যোগ্য প্রায় 1200 গরু আছে, তার মধ্যে স্পেশাল 300-র মতো হবে। জি, এরকম সাইজের প্রায়। এবছর কেমন সাড়া পাচ্ছেন, মানে যারা ক্রেতা যারা, গত বছর কেমন সাড়া পেয়েছেন? মাশাআল্লাহ ভালো, গত বছরও আসলে শুরু ছিল আমাদের, এবার আরও বেশি পেয়েছি। আমাদের প্রায় 1200 গরু এবার সেলস টার্গেট, আমরা 650+ ইতিমধ্যে আমাদের বিক্রি হয়ে গেছে। আমাকে যদি একটু বলতেন যে আপনারা কোন বৈশিষ্ট্যগুলোকে আপনারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন? আমরা আসলে ভালো ব্রিড বা ভালো জাতের গরু বলতে যে বিষয়গুলো খেয়াল করি আমরা, সেটা হলো প্রথমে হলো দেহের গড়ন, লম্বাটে উঁচু, পায়ের যে গোড়ালিটা, পায়ের আকার আকৃতি, তারপর আপনার গালের গলের কম্বল প্লাস নাভি, হ্যাঁ এই বিষয়গুলো, কান, এই বিষয়গুলো আমরা দেখি, এই বিষয়গুলো দেখে এবং চামড়ার যে লুজ থাকবে, যেগুলো ভালো ব্রিডের সেগুলো ওই ছোট অবস্থাতেই এই এই লক্ষণগুলো থাকবে, পা শক্ত থাকবে, দেহের গড়নটা লম্বা থাকবে, কানটা লম্বা থাকবে, গায়ে হাত দিলে হাতটা ডেবে যাবে না। জি ডেবে যাবে না, আর চামড়াটা লুজ থাকবে, ও বড় ওর গ্রোথ ভালো হবে। ক্রেতাদের জন্য আসলে কেমন সুযোগ সুবিধা রাখছেন আপনারা আলমগীর রেঞ্জ থেকে? রিজনেবল প্রাইসে আমরা সেল করতেছি, আর ক্রেতাদের জন্য আমরা হোম ডেলিভারি, ফ্রি ডেলিভারি দিচ্ছি। ক্ষেত্র বিশেষে যেমন অনলাইনে যখন আমরা কিছু সেল করতেছি, যেমন দারাজের মাধ্যমে, তারপরে monarch.com-এর মাধ্যমে, এদের সাথে কিছু গিফটও আছে। কেউ যদি দারাজের গরু কিনতে চায়, এই বিভিন্ন সাইজের আছে, এরকম বড় আছে, ছোট আছে, মাঝারি আছে, তো তারা ওই গিফট অ্যাভেল করতে পারে। আর আমাদের যখন ক্রেতা এটা কোনো গরু ক্রয় করবে, যেদিন ডেলিভারি নিতে যাবে আমরা সেদিন ডেলিভারি দেবো এবং ডেলিভারিটা আমরা ফ্রি দিয়ে থাকি। এটা আসলে অনেক মহৎ একটা কাজ। জি, আমার মনে হয় এটাকে আপনারা ধরে রাখবেন ইনশাআল্লাহ, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং দীপ্ত কৃষিকে অনেকটা সময় দিয়েছে, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আপু। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। গরু লালন পালনের ক্ষেত্রে আলমগীর রেঞ্জ একটি বিশ্বস্ত নাম। সারা বছরই তাদের নিজস্ব খামারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুগুলো লালন পালন করেন, এবং ঠিক কোরবানি ঈদের আগে আগে তারা সেই গরুগুলোকে তাদের যে বিক্রয় কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে নিয়ে এসে প্রদর্শনীর মধ্য দিয়ে গরুগুলো বিক্রয় করেন, এবং ক্রেতারা যারা আছেন তারা এখান থেকে গরু কেনার মধ্য দিয়ে বেশ লাভবান হচ্ছেন। সেই গল্পগুলোই দীপ্ত কৃষিতে আমরা তুলে ধরেছি গত বছর এবং এবছরও। আশা করছি যে দর্শকরা আমাদের আজকের আয়োজন দেখেছেন এবং আলমগীর রেঞ্জ থেকে যারা গরু কিনেছেন তারা বেশ লাভবান হয়েছেন। সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি শাহিমা শাওন, দীপ্ত কৃষি থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। সবাই ভালো থাকবেন, আগাম ঈদের শুভেচ্ছা।